আজ আমরা চলে আসলাম কলমা বিক্রমপুর মিজানুর রহমান সিনা সাহেবের বাড়ি। এত মনোরম সুন্দর একটা জায়গা বিকেলবেলা আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। কি সুন্দর, আহ এত সুন্দর পরিবেশ। উনি সকাল এবং বিকাল দুইবার এই গরুর দুধ সংগ্রহ করেন এবং 10 থেকে 12 কেজি করে দুধ হয়। হ্যাঁ দেখতেই পাচ্ছেন, দুধের কেজি কত ভাই? 60 টাকা। আমি ওনাদের কাছে জানার চেষ্টা করলাম, দুধ বিক্রি করেন 60 টাকা। সুধী দর্শক, মন্ডল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা চলে আসলাম কলমা বিক্রমপুর মিজানুর রহমান সিনা সাহেবের বাড়ি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বড় গেটটি, সিনহা হাউস। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করছি। আমরা বাড়ির মূল ফটক যে আছে সেখান ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন হাতের ডাইন সাইডটা, হাতের বাম সাইড, আসলে আমাদের পরিবেশটা যে এত সুন্দর, এত মনোরম সুন্দর একটা জায়গা বিকেলবেলা আসতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। কি সুন্দর, আহ এত সুন্দর পরিবেশ। আমরা মেন রোড ফটকে যে মেন রোড, সেই রোড দিয়ে দেওয়ার চেষ্টা করছি। দুই পাশে সারি বাঁধানো গাছ, ফলমূলের গাছ, দেখতে পাচ্ছেন নারিকেল গাছ। আমরা চিনাবাড়ি যে মূল গেট থেকে মূল রোড দিয়ে ওনার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সানাই বাঁধা ঘাট, হ্যাঁ দেখতে পাচ্ছেন পাশে বিশাল বড় পুকুর, উনি হয়তো নিজে খাওয়ার জন্য মাছ চাষ করেন। আর দেখতে পাচ্ছেন শানবাদা সেই ঘাট, ওইখান থেকে আপনারা ধীরে ধীরে নদীতে নেমে আসতে পারবেন, চাইলে পা ভিজে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম, বিকেল হলে অনেক লোক আসেন এখানে কিছুটা সময় কাটানোর জন্য। আসলে পরিবেশ সুন্দর, পরিবেশ সুন্দর একটা বিকাল, সবাই চায় কিছুটা সময় কাটাতে। তবে আপন জঞ্জল সাথে থাকে, ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন এই বিকেলের সুন্দর সৌজন্য উপভোগ করার জন্য। আসলে ভেতরে যাওয়া যাবে না, গেট যেহেতু বন্ধ, যার কারণে আমরা ফলকগুলো সামন থেকেই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, আসলে এখন কারিগরি ত্রুটির কারণে ঝর্ণাটা বন্ধ আছে, ঝর্ণাটা চালু থাকলে হয়তো আরো সুন্দর দেখতে ভালো হতো। মিজানুর রহমান সিনহা, ওনার পরিচয় আসলে আপনাকে কিভাবে বললে খুশি হবেন জানি না। মিজানুর রহমান সিনহা একজন রাজনীতিবিদ, শিল্পপতি, রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী। তিনি মুন্সিগঞ্জ 2 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। 2003 থেকে 2006 সাল পর্যন্ত খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আরেকটি বিষয় হলো, যারা আমার মতো ভ্রমণ প্রিয় মানুষ তাদের কাছে মিজানুর রহমান সিনহা অনেকটাই প্রিয়, কারণ রাজনীতির সাথে সাথে তিনি গড়ে তুলেছেন মানুষের জন্য, এলাকাবাসীর জন্য। তার বাড়ির সামনে সুন্দর একটি পরিবেশ, ফুলবাগান, এক কথায় বলতে গেলে এই জন্য এক বিশাল পার্কের মতো। দর্শক, সময় পেলে আপনারা আসবেন, ঘুরে যাবেন, মন ভালো হয়ে যাবে। তবে আশপাশ যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, ওনাদের বাড়ি, যে কেয়ারটেকাররা যারা থাকেন তাদের থাকার আবাসস্থল। দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, দুপাশে দুটো বড় পুকুর, আর পাশে দেখছেন যে পানিতে হাঁস ভাজছেন, হাঁসরা আধার খাচ্ছেন। মিজানুর সিনহা সাহেব সাবেক এমপি, সাবেক মন্ত্রী, দেখতে পাচ্ছেন ওনার একটি অ্যাগ্রো ফার্ম আছে,
মানে গরুর খামার, পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, ধানে ভরা গোলা, আসলে পুরনো সংস্কৃতি যে জিনিসটা ছিল সেটা আসলে সম্পূর্ণ ওনার মাঝে বিচরণ করছে। দেখতেই পাচ্ছি পুকুরের মাছ, দেখতে পাচ্ছেন ওই যে অনেক দর্শনার্থী বিকেলবেলা ঘোরাঘুরি করছেন, সবাই দেখতে আসছেন অনেক দূর দূরান্তে। তো দর্শক যারা ঢাকা থেকে আসবেন, ঢাকা থেকে চীনা হাউস দূরত্ব হবে 40 থেকে 50 কিলো, ভাড়া পড়বে 100 থেকে 150 টাকা। যাদের নিজেদের বাইক আছে বাইক নিয়ে আসতে পারেন, অথবা বন্ধু বান্ধব মিলে লেগুনা অথবা মাইক্রোবাস ভাড়া করে আসতে পারেন। এখন দাঁড়িয়ে আছি যে গরুর ফার্ম যেটা, এর সামনে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গরু মানে গাভী, শাহি, পাকিস্তানি শাহিওয়াল, বিভিন্ন জাতের গরু আছে এখানে। দেখতে পাচ্ছেন ভিতরে অনেক জনগণ বা যারা দেখভাল করেন তারা হয়তো এখানে আছেন, তো আমরা ওনাদের সাথে কথা বলতে চাচ্ছি না, জাস্ট দেখার চেষ্টা করছি। অসংখ্য সব থেকে ভালো লাগছে যে ছোট বাছুরি ধরে, দেখতে পাচ্ছেন ছোট কি সুন্দর, দেখেন তাকিয়ে আছে পরম যত্নে যেন দাঁড়িয়ে আছেন। আরো সবচেয়ে ভালো যেটা দেখতে পাচ্ছেন, আমরা তো ঢাকায় থাকি হতে দেখতে পারি না, দেখেন গরুর যে বাছুর ওনার যে বাচ্চা দুধ পাত করতেছেন, দেখছেন কত গরু যেন তার মাহাবি সন্তানকে কত আদর কত মায়া করে যেন নীরব ভাবে দেখছেন আর বাছুর দুধ খাচ্ছে, আমরা দেখতেই পাচ্ছেন। তো আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিশাল বড় ফার্ম, শত শত গরু আছে এখানে। আর ভাই কেমন আছেন? আপনি এই গরুটা প্রতিদিন কত কেজি দুধ দেয়? না এক এই 10-12 কেজি। আপনি কি সকাল বিকাল দুইবার মানে দুধটা পান সংগ্রহ করেন না একবার? দুইবার। দর্শক বুঝতে পারছেন যে উনি সকাল এবং বিকাল দুইবার এই গরুর দুধ সংগ্রহ করেন এবং 10 থেকে 12 কেজি করে দুধ হয়। হ্যাঁ দেখতেই পাচ্ছেন। দুধের কেজি কত ভাই? 60 টাকা। আমি ওনাদের কাছে জানার চেষ্টা করলাম, দুধ বিক্রি করেন 60 টাকা। বুঝতেই পাচ্ছেন মানে পুষ্টির চাহিদা মেটানোর জন্য গরুর দুধের কোনো বিকল্প নেই, তার কারণ গরুর দুধ আমাদের যে শরীর আছে যে অবকাঠামো, এর প্রত্যেকটা কোষের প্রধান পরিপূর্ণ কাজ করে হলো দুধ। হাড় ক্ষয় থেকে অনেক যে সমস্ত রোগ আছে তার এই ব্যবহারিক মাত্রায় এই দুধ ব্যবহার করা হয়। গরুর দুধ মানব শরীরের জন্য মানে অতুলনীয় এক পুষ্টি। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বিশাল বড় গরুর ফার্ম। অনেকটা সময় অতিবাহিত করলাম আপনাদের প্রত্যেকটা কর্নারে কর্নারে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমরা মোটামুটি চলে যাওয়ার সিদ্ধান্ত, চলে যাব। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো, আর পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। আর এরকম অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে আমাদের মন্ডল ফাউন্ডেশনের চ্যানেলে ঢুকে দেখে আসতে পারেন। আর যদি ভালো থাকে তাহলে অবশ্যই
অবশ্যই দেখতে থাকেন মাই চ্যানেল মন্ডল ফাউন্ডেশন। খুদা হাফেজ, ভালো থাকবেন।